নমস্কার বন্ধুরা আমি রাজ এবং তোমাদের চ্যানেল এডুকেশন সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমি আবারও স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করে দেবো তো ইতিমধ্যে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন ফর্ম প্রকাশিত হয়ে যায় সেই সেই নতুন ফর্মটি কাদেরকে ফিল করতে হবে এবং কাদেরকে ওই ফর্ম ফিল করার কোনো প্রয়োজন নেই সেই সমস্ত টপিক নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে ডিটেলসে আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি সমস্ত এস স্কলারশিপে আবেদনকারী স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আজকের এই ভিডিওটিকে তোমরা একটুও স্কিপ না করে সম্পূর্ণটা দেখবে এবং ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমাদের এই এডুকেশন সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখনি তারা এক্ষুনি এই এডুকেশন সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশনটি অল করে রেখো ইন ফিউচার এই ধরনের সমস্ত আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি আমরা শুরু করছি তো তো বন্ধুরা এখানে সকলে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি বর্তমানে এই তো অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে তোমরা যদি ডাউনলোড অপশানে ক্লিক করো ডাউনলোড অপশানে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ডাউনলোড অপশানে অনেকগুলো ফর্ম শো করছে তার মধ্যে যে লাস্টের আগের যে ফর্মটি রয়েছে এখানে আমি হাইলাইট করে দিচ্ছি ফর্মটি এখানে তোমরা দেখতেই পাচ্ছ টি আর ফর্ম নম্বর সেভেন টি আর ফর্ম সেভেন যে রয়েছে অপশানটি সেই অপশানটিতে তোমরা কিন্তু ক্লিক করবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ টিআর ফর্ম সেভেন যে অপশনটি রয়েছে সেই অপশানটিতে তোমরা ক্লিক করবে সেই অপশানটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের কাছে ফর্মটি ডাউনলোড হয়ে যাবে তো আমি কিন্তু ফর্মটি ডাউনলোড করে তোমাদের মধ্যে বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই হলো সেই অফিসিয়াল টিআর ফর্ম নাম্বার সেভেনের যে ফর্মটি এটি হলো সেই অফিসিয়াল ফর্ম তো এইটি এই ফর্মটি নিয়েই কিন্তু অনেকে অনেক রকম ভিডিও করে বলছে অনেকে অনেক রকম থামলেন লাগিয়ে বলছে যে এই ফর্মটি সকলকে ফিল করতে হবে এই ফর্মটি ফিল না করলে কেউ টাকা পাবে না যারা এই ফর্মটি ফিল আপ করে তারা কিন্তু আর টাকা পাবে না এরকম বিভিন্ন রকমের থামলেল বানিয়ে তারা কিন্তু ভিডিও পাবলিশ করছে এবং তারা কিন্তু বলছে যে এই টিআর ফর্ম নম্বর সেভেনটি সকলকেই ফিল করতে হবে তা না করলে তারা কিন্তু তোমরা কিন্তু টাকা পাবে না এরকম কিন্তু বলছে অনেক ভিডিওতে তো সেক্ষেত্রে যেমনটা তোমরা আমার এই ভিডিও থামনেল দেখে এই ভিডিওতে ক্লিক করেছ সেরকমই কিন্তু ভিডিও থামনেল বানিয়ে কিন্তু অনেকে পোস্ট করছে তো সেরকমভাবেই বিভিন্ন চ্যানেলে তোমাদের টিআর ফর্ম নম্বর সেভেন ফর্মটি সকলকে ফিল আপ করার কথা বলা হচ্ছে তো সেক্ষেত্রে তো সেক্ষেত্রে আমি তোমাদের সকলকেই বলবো যে সমস্ত স্টুডেন্টরা তোমরা এখনও টাকা পাওনি তোমাদের কিন্তু সকলের এই টিআর ফর্ম নম্বর সেভেন ফর্মটি ফিল আপ করার কোনো প্রয়োজন নেই তোমাদের তোমাদের এই ফর্মটি একমাত্র তাদেরই ফিল আপ করতে হবে যে সমস্ত স্টুডেন্টসরা তোমরা গত বছর অর্থাৎ বিগত বছরে তোমরা কোনো কোর্সে ভর্তি হয়েছিলে এবং এবং তোমরা কোনো কোর্সে ভর্তি হয়ে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছিলে এবং স্কলারশিপের টাকাও পেয়েছিলে এবং বর্তমান বছরে তোমরা কোনো আদার্স কোর্সে কোনো ভর্তি হয়েছ অর্থাৎ অর্থাৎ তোমরা আগের কোর্সটি মাঝখানে বন্ধ করে দিয়ে তোমরা নতুন কোনো কোর্সে ভর্তি হয়ে আবার স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফ্রেশ অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করেছ তাদের কিন্তু বিগত বছরের কোর্সের থেকে যে তোমরা স্কলারশিপের পেমেন্টটা পেয়েছিলে সেই স্কলারশিপের পেমেন্টটা কিন্তু তোমাদের এই টিআর ফর্ম নম্বর সেভেন ফিল করে কিন্তু তোমাদেরকে জমা করতে হবে বিকাশ ভবনকে সেক্ষেত্রে তাহলেই কিন্তু তোমরা কিন্তু নতুন কোর্সে যে ভর্তি হয়েছ নতুন কোর্সে ভর্তি হওয়ার পরে কিন্তু তোমরা কিন্তু স্কলারশিপের অ্যামাউন্টটা পাবে নতুন কোর্সের অ্যামাউন্টটা সেক্ষেত্রে সেক্ষেত্রে তোমাকে এই ফর্মটি ফিল আপ করেই তোমাকে বিগত বছরের পেমেন্টটি জমা করতে হবে তাহলে কিন্তু তুমি নতুন কোর্সে যে অ্যাডমিশন নিয়েছো সেই নতুন কোর্সে অ্যাডমিশন নেওয়ার পরে যে স্কলারশিপ আবেদন করেছো সেই স্কলারশিপের টাকা কিন্তু তুমি অবশ্যই পাবে তা না হলে কিন্তু তোমরা নতুন কোর্সে স্কলারশিপের আবেদনের টাকা কিন্তু তোমরা পাবে না তো আই হোপ তোমরা সকলে বুঝতে পেরেছো তোমাদের এই টিআর ফর্ম নম্বর সেভেনটি কাদেরকে ফিল করতে হবে যে সমস্ত স্টুডেন্টদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি তোমাদের সকলের কিন্তু এই টিআর ফর্ম নম্বর সেভেনটি ফিল আপ করার কোনো প্রয়োজন নেই তোমাদেরকে বারবারই বলছি তোমাদের সকলের কিন্তু এই টিআর ফর্ম নম্বর সেভেনটি ফিল আপ করার কোনো প্রয়োজন নেই যে মুহুর্তে তোমাদের ফান্ড অ্যাভেলেবেল হবে সরকারের কাছে সেই মুহুর্তে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাবে এবং যদি অ্যাপ্লিকেশন তোমাদের অ্যাপ্রুভ হয়ে থাকে বর্তমানে তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি স্যাংশন হয়ে যাবে এবং এবং স্যাংশন হওয়ার পরে কিন্তু তোমরা তোমাদের স্কলারশিপের অ্যামাউন্টটি তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে অবশ্যই পেয়ে যাবে তারা আগে কিন্তু তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে অবশ্যই আপডেটেড রাখবে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা থাকে বা কোনো ভুল থাকে বা কোনো মাইনর অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু মাইনর অ্যাকাউন্ট থেকে মেজর অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেবে কারণ তোমাদের একবার ফর্ম সাবমিশন হওয়ার পরে একবার ফর্ম স্যাংশন হয়ে গেলে সেক্ষেত্রে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু তোমরা তোমাদের স্কলারশিপের অ্যামাউন্টের টাকা তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাবে না সেই কারণে কিন্তু তোমাদেরকে আমি আগে থেকে সাজেস্ট করব তোমরা কিন্তু তোমাদের অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অ্যাক্টিভ রাখবে কারণ ব্যাংকের অ্যাকাউন্ট যদি অ্যাক্টিভ না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু স্কলারশিপের অ্যামাউন্ট আর পাবে না তো বন্ধুরা এই ছিল আজকের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টিআর ফর্ম নম্বর সেভেন সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট তো আশা করবো আজকের এই ভিডিও আপডেটটি তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল বলে মনে হয়েছে আশা করবো তোমরা সকলেই এই ভিডিওটা সম্পর্কে বিস্তারিতভাবে বুঝতে পেরেছো তো আজকের এই ভিডিওটি যদি তোমাদের কাছে একটু হেল্পফুল হয়ে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিও এবং তোমাদের সমস্ত স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনকারী বন্ধু বান্ধবীদের কাছে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিও এবং তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছো তা নিচের কমেন্ট বক্সে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিও এবং তোমাদের চ্যানেল এডুকেশন সেন্টারে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশনটি অল করে রেখো ইন ফিউচার এই ধরনের সমস্ত আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে এছাড়া ভবিষ্যতে সমস্ত রকমের এডুকেশন সংক্রান্ত সমস্ত রকমের সরকারি স্কলারশিপ সংক্রান্ত আপডেট তোমরা এই চ্যানেল থেকে অতি পেতে থাকবে তো বন্ধুরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে এবং নিজস্ব খেয়াল রাখবে ধন্যবাদ